আমার মতো যারা করছে তাদেরকে করতে দেন এবং তাদেরকে উৎসাহ দেন, এটা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে হয়তো শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে বা হবে, অথবা এবং আমিল স্পেন্সাররা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, বাট সেই ক্ষতির পরিমাণটা কম যেখানে 18 কোটি জনগণই বেনিফিটেড হবে, কারণ 5% জনগণের ভোটে বর্তমান সরকার। তা 5% যদি হয় তাহলে 18 কোটি জনগণের 90 লাখ, 90 লাখ, বাকি 17 কোটি 10 লাখ লোক কিন্তু এই সরকারের সাথে নাই। ব্যাংকই সর্বশেষ স্টেটমেন্ট দিয়েছে মে 14, 2024, বলেছে তার ব্যবহারযোগ্য রিজার্ভ আছে $13.22 বিলিয়ন। এবং সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা বলেছে আমাদের $5.8 বিলিয়ন ডিউজ আছে যেটা সরকার পেমেন্ট দিচ্ছে না। তার মানে $5.8 বিলিয়ন মানে খরচ হয়ে গেছে, তার মানে $5.8 বিলিয়ন যদি বাদ দেন তাহলে আমাদের ডলার আছে $7.42। তাহলে আমি যে 6 মাস ধরে কথা বলছি 25 বিলিয়ন থেকে এখন আছে $7.42, মানে 7 বিলিয়ন, 18 বিলিয়ন কিন্তু এই গত 6 মাসে জয় বাংলা হয়ে গিয়েছে। এবং আপনি যদি অগাস্ট 2021 থেকে যদি আপনি হিসাব করেন তাহলে গত গত 32 মাসে $41 বিলিয়ন জয় বাংলা হয়ে গেছে। শরৎ ভাই, আপনি যেটা বললেন যে আমি আমি গোপালগঞ্জের সন্তান হয়ে বা আমি বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দলকে যেভাবে আমি আমি আক্রমণ করি বা আক্রমণ করে কথা বলি, এটি তো গণতন্ত্র, এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। কারণ আপনি আপনি গণতন্ত্রে কি বলে আপনি একে অপরের সমালোচনা করবেন, আক্রমণ করবেন। আপনি যদি সবাই যদি শেখ হাসিনার স্তুতিবাদ করে, আপনি যদি সবাই যদি আওয়ামী লীগের স্তুতিবাদ করে, তাহলে আপনার গণতন্ত্র থাকলো কোথায়? তো এটা আমি যেটা করছি বা আমার মতো যারা করছে তাদেরকে করতে দেন, তাদেরকে উৎসাহ দেন, এবং এতেই দেখবেন গণতন্ত্র এস্টাবলিশ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এতে কি হবে, হয়তো শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে, অথবা হয়তো বা তাদের মধ্যে মামলা মোকদ্দমা হতে চলে আসছেন। জি, এখন আমি আমি যেটা বলছিলাম যে আমরা যেভাবে কথা বলছি, আলোচনা করছি, সমালোচনা করছি, আমার মতো যারা করছে তাদেরকে করতে দেন এবং তাদেরকে উৎসাহ দেন, এটা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে হয়তো শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে বা হবে, অথবা এবং আমিল স্পেন্সাররা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, বাট সেই ক্ষতির পরিমাণটা কম যেখানে 18 কোটি জনগণই বেনিফিটেড হবে, কারণ 5% জনগণের ভোটে বর্তমান সরকার। তা 5% যদি হয় তাহলে 18 কোটি জনগণের 90 লাখ, 90 লাখ, বাকি 17 কোটি 10 লাখ লোক কিন্তু এই সরকারের সাথে নাই। তো এই কারণে যদি সরকার ক্ষমতাচ্যুত হয়ে যায়, আমাদের কথায় মানুষ যদি উদ্বুদ্ধ হয়, তাহলে এটি আমি মনে করি গণতন্ত্র, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আর আরেকটি কথা দিয়ে আমি শেষ করছি ফরহাদ ভাই, আমরা তিনটি ব্যথা মানুষের শরীরে, এটি এত মানে এই তিনটি ব্যথা এত বেশি যে মানে যার না হয় সে বুঝতে পারে না। একটি হচ্ছে দাঁতের ব্যথা, আর একটি হচ্ছে হার্ট পেইন, যারা হার্ট স্ট্রোক করে তাদের ওই হার্ট যখন শুরু হয় তখন যে ব্যথাটা অনুভব হয় যার হয়েছে সে ছাড়া বুঝবে না। আর একটা হচ্ছে ওই যে লেবার পেইন, ওই লেবার পেইন, যারা লেবার পেইন তো পুরুষরা তো পায় না, এটা নারীরা পায়। এখন হলো যে এক 18 বছরের এক মেয়ে বিয়ে হয়েছে, এখন বিয়ে হওয়ার পরে এখন তার প্রথম বাচ্চা হবে, এখন বাচ্চা হওয়ার পরে এখন যেহেতু প্রথম বাচ্চা, বাচ্চার অভিজ্ঞতা তো তার নাই, এখন বাচ্চার যে ডাক্তার যে ডেলিভারির সময় দিয়েছে এই সময়ের ডাক্তার বলেছে যে 2 সপ্তাহ আগে পিছে বাচ্চার ডেলিভারি হয়ে যেতে পারে। এখন এখন ওই মেয়ের মা সব সময় মেয়ের কাছে থাকে, কারণ তার তো অভিজ্ঞতা নাই বাচ্চা হওয়ার। এক সময় মেয়ের দুপুরবেলা ঘুম পেয়েছে, এখন মেয়ে বলছে যে মা আমার তো ঘুম পাচ্ছে, আমার বাচ্চাটা যদি ডেলিভারি স্টার্ট হয় তুমি আমাকে একটু ডেকে দিও। তখন মা তো অভিজ্ঞ, তখন মা একটু মুস্কি হাসি দিয়ে বলে যে তোর যখন ডেলিভারি পেইন যখন শুরু হবে তখন আমার আর তোকে ডেকে দেওয়া লাগবে না, মোটামুটি পাড়া প্রতিবেশী যা আছে সবাইকে তুই ডেকে আনবি। তো ফরহাদ ভাই, আপনি তো অনুভব করছেন না, আপনি যে রিজার্ভের কথা বললেন, রিজার্ভ অগাস্ট 2021-এ $48.6 বিলিয়ন ছিল। আমি রিজার্ভ নিয়ে কথা বলছি গত 6 মাস হলো, এবং আমি যখন কথা বলছি তখন বলেছিলাম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে $25 বিলিয়ন, এরপরে কমতে কমতে এটা আসলে $19 বিলিয়ন, এরপরে কমতে কমতে বাংলাদেশ ব্যাংকই সর্বশেষ স্টেটমেন্ট দিয়েছে মে 14
2024 বলেছে তার ব্যবহারযোগ্য রিজার্ভ আছে $13.22 billion, এবং সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা বলেছে আমাদের $5.8 billion ডিউজ আছে যেটা সরকার পেমেন্ট দিচ্ছে না। তার মানে $5.8 billion মানে খরচ হয়ে গেছে, তার মানে $5.8 billion যদি বাদ দেন তাহলে আমাদের ডলার আছে $7.42, তাহলে আমি যে 6 মাস ধরে কথা বলছি $25 billion থেকে এখন আছে $7.42, মানে $7 billion, $18 billion কিন্তু এই গত 6 মাসে জয় বাংলা হয়ে গিয়েছে। এবং আপনি যদি অগাস্ট 2021 থেকে যদি আপনি হিসাব করেন তাহলে গত গত 32 মাসে $41 billion জয় বাংলা হয়ে গেছে। এখন এই যে $7 billion, আমি কিন্তু আপনাকে সবসময় বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, দর্শকদেরও বলছি যে প্রতি মাসে আমাদের আমাদের যে পরিমাণ রিজার্ভ আসে যে পরিমাণ খরচ হয় তাতে 1 থেকে 100 বিলিয়ন বা $1.5 billion ঘাটতি হয়। এখন এই ঘাটতিটা সরকারকে ভর্তুকি দেওয়া লাগে যাতে জনগণ যাতে রাস্তায় নেমে না আসে, কারণ আমার কারণ আমরা তো আমদানি নির্ভর দেশ, আমরা যদি আমদান করতে না পারি আমাদের যে ওষুধের যে র মেটেরিয়াল এগুলো কিন্তু আমদানি করা লাগে, আমাদের যে তেল পেট্রোল অক্টেন গ্যাস এটি কিন্তু আমাদের আমদানি করা লাগে, আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে ইন্ডাস্ট্রিগুলোর অধিকাংশ র মেটেরিয়াল কিন্তু আমদানি করা লাগে। ইভেন গার্মেন্টস গার্মেন্টস এর যে ডাইং গুলো করা হয় যে রং গুলো করা হয় সেগুলো কিন্তু আমদানি করা লাগে। তাহলে এই আমদানি যদি আপনি না করেন তাহলে সরকার ইকোনমি ঠিক রাখতে পারবে না, এই জন্য সরকারকে প্রতি মাসে $1 থেকে $1.5 billion ভর্তুকি দেওয়া লাগছে। কিন্তু সরকার অনেকভাবে চেষ্টা করছে, অনেকগুলো পদ্ধতি, সময় যে তোমার কম, বাট অনেকগুলো পদ্ধতির মাধ্যমে তারা রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোটাতে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে যদি এই $1 থেকে $1.5 billion আমি যে স্ট্যাটিস্টিক্সটা দিলাম এটা যদি এইভাবে কমতে কমতে থাকে তাহলে ফরাদ ভাই 5 থেকে 6 মাস পরে রিজার্ভ শূন্য হয়ে যাবে। তা রিজার্ভ যখন শূন্য হয়ে যাবে তখন সরকার কি করবে? তখন ওই 18 বছরের মেয়ের মতো যদি তার ডেলিভারি পেইন শুরু হয় তখন তখন ওই মেয়েকে ডাকার জন্য তার মা তাকে ডেকে দিবে না, মোটামুটি ওই মেয়েটাই আশেপাশে সবাইকে ডেকে আনবে যে আমার লেবার পেইন শুরু হয়েছে। তা আপনার যখন রিজার্ভ শূন্য হয়ে যাবে, এবং আমি যে কথাগুলো বললাম যে 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 সেক্টর গুলো বললাম যে আমাদের দেশ হলো আমদানি মানে আমদানি নির্ভর একটা দেশ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকোনমি কলাপস করবে। একটা জিনিস 5 টাকার জিনিস কেনা লাগবে 50 টাকায় এবং 5,000 টাকার জিনিস কেনা লাগবে 50,000 টাকায়, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু রাস্তায় নেমে আসবে। সেই ক্ষেত্রে আর্মি পুলিশের যে পিস্তল বা রাইফেল বা গুলি এটা দিয়ে কোনো কাজ হবে না। ইভেন তার ফুফাতো বোনের স্বামী সেনাপ্রধান হয়েও কিন্তু এই ট্যাঙ্ক মেশিন গান দিয়ে জনগণের এই আন্দোলন পেটের ক্ষুধাকে এটা নিবৃত করতে পারবে না। তা আমি যে কথাগুলো বলছি ফরাদ ভাই এটা হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু এটা শিক্ষণীয় আছে, কারণ আমাদের কথাবার্তা কিন্তু আওয়ামী লীগের, কারণ আপনারা যারা আমি রাজনীতি করেন আপনাদের গবেষণা সেল আছে, তারা আমাদের বক্তব্য শোনে, শুনে সরকারকে এইগুলো আপডেট করে। তাহলে এখন সরকারকে বলেন বা আমিও সরকারকে বলছি যাতে এরকম একটা গণ অভ্যুত্থানের ভিতর যাতে না যায়, মানুষ যদি রাস্তায় নেমে আসে এবং গণ অভ্যুত্থানে যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় তাহলে তো একটা বড় ধরনের ব্লাড শেডিং হয়ে যাবে। তাহলে আমরা তো চাই না যে এইভাবে ব্লাড শেডিং এর মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক, আমরা চাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক, এবং আমাদের যে রিজার্ভের যে আক্ষরিক অর্থে যে ক্রাইসিস এটা থেকে সরকার কিভাবে কিভাবে উতরাবে, অথবা পরবর্তী গণতান্ত্রিক সরকার যে আসবে এবং ওই গণতান্ত্রিক সরকারও এটা কিভাবে উতরাবে সেটা নিয়ে বর্তমান সরকারের ভাবা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।